ফুল গাছ তুই দেখি সব তুই ফুল গাছগুলো ওরকম করছে তাই ওরকম হাসছে। সকাল এখন 10টা আর আজকে খুব তাড়াতাড়ি স্নান করে একদম লক্ষ্মী বউয়ের মতন স্নান টান করে ঘরের কাজ করে এখন রান্নার জন্য সবজি কেটে দিচ্ছি। তো আজকে মা কচুরমুখী আলু দিয়ে পোনা মাছের ঝোল করবে, তো সেটাই কাটা হচ্ছে। প্রথমে ভেবেছিল যে মেটে আলুটা আছে না, সেই মেটে আলুটা দিয়ে রান্না করবে, তবে তোমাদের দাদাভাই আজকে বাড়ি তো মেটে আলু খাবে না, সেই জন্য আবার আলাদা করে রান্না করবে। সেই জন্য আমি মাকে বললাম কচুরমুখী আছে, আমার না ভীষণ ভালো লাগে কচুরমুখী খেতে, তো বললাম আর বাড়ির সবাইরও ভালো লাগে খেতে, তাই জন্য বললাম যে তুমি মা কচুরমুখী আলু দিয়ে পোনা মাছের ঝোল করো আর আধখানা বেগুন আছে সেটা তুমি ঝোলের মধ্যে দিয়ে দিও বাবাকে দেওয়ার জন্য। আর এখানে দেখো মা হচ্ছে জ্যাঠাকে চা দিল, আর এখানে বড় পুচিও আছে, আর আমার মেয়ের জন্য বাপরে বাপ চারিদিকে দৌড়তে হচ্ছে একটু ভাত খাওয়ানোর জন্য। তো আমি এদিকে ভাতটা মাখছি আর ঝিলি কোলে করে নিয়ে আছে, তারপরে মা নিল, কারণ মা সামনে থাকলে মেয়ে আর কারুর কাছে থাকবে না, মায়ের কাছেই যাবে। আর যে কগাল আমি দিচ্ছি সেই কগাল শুধু ফেলে ফেলে দিচ্ছে, ওই জন্য আমি একটু বকাঝকা দিলাম, একটুকুনি পিছন দিকে মানে হাত লাগালাম মানে মারার মতন, তাই নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছে। যাই হোক, এখানে মা মুড়ি মাখছে মিস্ত্রিদের দেবে বলে। তুই কম করে আনিস তোমার জন্য গাজর। ওরে ওরে আমি কি আনিস? কেটে তো আনলি এমনিতে। আর ওটা কি? ওগুলো কি সব ওল কপি? ও বিট আর ওল কই? বিট কল কপি তো সব বিট কই? টমেটো করিস নি আই? হ্যাঁ, কাঁচা টমেটো। কাঁচা টমেটো তুলি তুলি নি মোটা মোটা কাঁচা টমেটো। না, পাকা টমেটো। পাকা টমেটো কি এনে কিসে দি? দেখ তুই, তোদের 10 টাকা দাম কি করে নেব বল? নেব না আমি, দেখ 10 টাকা দিয়ে কি করে নেব? আর এখানে যতটুকু মুড়ি ছিল সেই মুড়িটুকু আমি তোমাদের দাদা ভাইকে দেবো বলে এই বাটিটাতে তুলে রাখছি। আর আমি আর মা খাবো সকালে গতকালের বাঁধাকপি আছে, ভাত আছে, সেগুলো একসাথে মাখিয়ে খাবো। আর আছে তোমার পটল মাছ, দু পিস পটল মাছ আছে, তো আমি আর মা খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন আমরা কাজ করছি, তো এখন আমি মশলাটা বেটে নেব। এখন বাটবো জিরে, আদা, রসুন আর লঙ্কাটা আলাদা করে বেটে রাখবো, তো শুকনো লঙ্কাই বেটে রাখবো। সমস্ত মশলাপাতি রয়েছে, গুঁড়ো, কিন্তু গুঁড়োটা না এখন ইউজ করছি না। যখন কোথাও যাওয়া হয় তাড়াহুড়োর সময় তখন না ওই বাটতে আর ভালো লাগে না, গুঁড়ো মশলা না থাকলে বিরক্তি লেগে যায়, সেই জন্য এখন আমরা বাটা মশলা খাচ্ছি, কোনো এমার্জেন্সি পড়লে তখন গুঁড়ো মশলা খাবো। গুঁড়ো মশলাটা খুব কমই খাওয়া হয় আমাদের, তোমরা আমার ব্লগে দেখেছো সবসময় আমরা বেটে খেতে পছন্দ করি। আর এই যে শিল নোড়াটা তোমরা দেখছো, এই শিল নোড়াটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি, তো সেই সেখান থেকে আমার শাশুড়ি মা ইউজ করছে, তারপরে আমি। কবেকার পুরনো সেই জিনিস, তাই না? কতটা ভালো আছে এখনো। যাই হোক, আর এই শিলনোড়াটা কিন্তু পাথরের, সিমেন্টের না। এখন যে শিলনোড়াগুলো উঠেছে সেগুলো সিমেন্টের, আর এই শিলনোড়াটা পুরোটাই পাথরের, সেই জন্য বাটতে খুব সুবিধা হয় জানো তো। আর শিলনোড়াটা কাটানো নেই, অনেক দিন কাটানো হয় না, সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, এখন রান্নাঘর পরিষ্কার করে চলে আসলাম কলতলায়, আর এখানে এসে তোমার বাসনগুলো ধুয়ে নেব। সকালে যা যা বাসন পড়েছিল সেই সমস্ত বাসনগুলো এখন ধুয়ে মুছে রেখে দেব। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে তোমার 10:30, তো আধ ঘন্টার ভিতরে কিন্তু ওই কাজগুলো আমি কমপ্লিট করলাম। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। যারা আমাকে প্রথমবার দেখছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমার মনে হয় না যে এই বছরের ভিতরে আমার 1K কমপ্লিট হবে, খুব আশা ছিল জানো তো যে এই বছরের মধ্যেই হয়তো আমার 1000 পরিবার কমপ্লিট হবে, কিন্তু হবে না গো। তো মানে চেষ্টায় আছি, কি হয় এখন ভগবান আর তোমাদের ওপরেই নির্ভর করছে।
তো যাই হোক, এই বছরের ভিতরে যদি আমার 1K কমপ্লিট হয় আমি ভীষণ খুশি হব, ভীষণ খুশি হব। আর দেখো ছাদে চলে আসলাম, দেখো ফুল গাছগুলো সব এই সাইডটাতে রেখে দেওয়া হয়েছে, কাকিমাদের এই ছাদটাতে অ্যালোভেরা গাছের বালতিটা ওই সাইডটাতে রাখা হয়েছে। যাই হোক, এই গোলাপ গাছের নতুন পাতা গজিয়েছে, বেশ ভালো লাগছে। ঘরের কাজ এত দূর হয়েছে, সামনে একটা ব্যালকনি মতন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো ঘরটা যেমন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের একটা এই নতুন ঘরের হোম ট্যুর দিয়ে দেবো। তো চলো, এখন তোমরা কিছুই বুঝতে পারবে না, যতক্ষণ না দিয়াল উঠছে, ছাদ হচ্ছে, ততক্ষণ তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যতটুকু হচ্ছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকছি, আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে একটা হোম ট্যুর দিয়ে নেব। আর এখানে দেখো তোমার ঘাসগুলো পরিষ্কার করছে এই কাকুটা। আর কি বলো, সামনেই হচ্ছে দাদুর মৃত্যুবার্ষিকী, সেই জন্য পিসিরা সবাই আসবে, সেই জন্য ঘাসগুলো সব পরিষ্কার করা হচ্ছে। মা এখানে মাছগুলো ভেজে নিচ্ছে ঝোলের জন্য। আর এই উনুনই হচ্ছে এখন ভরসা, গ্যাসটা যতটা পারি সেভ করে চালানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। আর এখানে দেখো মা সমস্ত মশলা টশলা নিয়ে গুছিয়ে এখন বসেছে। দেখো এখানে পেঁয়াজ মশলা মাছ ভাজা সব এখন আস্তে আস্তে একা হাতে করছে, আর আমি এখন ফ্রিজ থেকে বার করছি আটা। তো এই যে গতকাল মেখে রেখেছিলাম আটাটা, এই আটাটা এখন মা রুটি করবে। এই বুবু, দুধ তুমি করিস না, দিদিভাই এসেছে। বুবু দাদা তো থামো কই, বুবু ঝুড়ি নিয়ে গেছে, না ও খাচ্ছে, পিসি কি খাচ্ছে, যে গল্পটা তোমরা শুনলে যে মায়ের নাইটি ধরে গেছিল, নাইটি না সরি শাড়ি, তখন মা শাড়ি পরতো, তো শাড়ি কিভাবে ধরে গেছিল বা কি বৃত্তান্ত তোমাদের আমি নেক্সট কোনো ব্লগে বলবো, অবশ্যই শাশুড়ি মাই বলবে, গল্প করবে, তো ঝিলিক দেখতে পেয়েছিল। তো আমি এখন এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি না, অবশ্যই শেয়ার করব, তোমরা দেখো আমার পুরো ব্লগগুলো। তো আমি যখনই ব্লগ ছাড়বো অবশ্যই কিন্তু তোমরা দেখো, সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা কিন্তু অল করে রেখো, যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে টুং করে নোটিফিকেশন চলে যাবে। পাওয়া গেছে, ওই দেখি কটা ছবি পাওয়া গেছে, তুই পুড়িয়ে দিচ্ছিলে, আমি যাই থামটা দেখে আমার একটু সন্দেহ, ওই একটু ছবিটা দেখাও, এই যে বাবার ছবি, চিন্তা কর না, দাও গে বাতের কাছে। দেখো বলো, দেখেছো কোথায় ছিল, কোথায় ছিল, এখন ওই খাপটা খুলে এখন ওই দেখে, এই ফটো ঠাম্মা ফটো। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে এখন কথা বলার সময় পাচ্ছি, আর এখন বাজে ঘড়িতে একটা, আর এখনই জল টলগুলো ভরে নেব। আর এই পুকুর ঘাটে আসলাম, দেখলাম জ্যাঠা আছে কিনা, কিন্তু জ্যাঠা নেই, ট্রেন যাচ্ছে, দেখো জ্যাঠাকে খুঁজতে এসেছিলাম কিন্তু জ্যাঠা নেই, জ্যাঠা কোন দিকে গেছে। ভাবলাম জ্যাঠাকে বলবো তাড়াতাড়ি করে স্নান করে নিতে, রান্না প্রায় হয়ে গেছে, আজকে কচুর মুখি আলু দিয়ে পোনা মাছের ঝোল হচ্ছে, আর আলু হচ্ছে ভাজা, আর ও সকালে মা ডাল করেছিল সবজি ডাল, তো সেটাও আছে। তাহলে চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমার সাথে। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভীষণভাবে ইচ্ছা করছে, সেটা হচ্ছে বিয়ের প্রথম প্রথম যখন আমি শাড়ি পরতাম, তখন আমার শ্বশুর বাবা বলতো তুই কেন শাড়ি পরিস, নাইটি পরবি, নাইটি পরলে অনেক কমফোর্টেবল থাকতে পারবি, গরমও কম লাগবে, কারণ আমার গরমকালে বিয়ে হয়েছিল। তো আমি খুব লাকি সেই দিক থেকে, ড্রেসপত্র পরার দিক থেকে আমার শ্বশুরবাড়িতে কোনো মানামানি নেই, মানে বারণ করে না, তো আমি যেটাতে কমফোর্টেবল আমার শ্বশুরবাড়ি সেটাই অ্যালাউ করে। তো অনেক অনেক শ্বশুরবাড়ি আছে এখনও সেটা অ্যালাউ করতে পারে না যে বউরা যে চুড়িদার পরবে, নাইটি পরবে, তাই না?
এটা করা উচিত না, তাই না? যে যেমন কাপড়ে কমফোর্টেবল তাকে তেমনই পরতে দেওয়া উচিত। আজকে রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আজকে দেখো ভেজ ডাল আছে, এখানে আলু উচ্ছে ভাজা, আর আছে এখানটাতে ভাত, মা হাঁড়ি মাজছে বলে এই থালাটাতে ভাত বেড়ে রেখে দিয়েছে, আর এই সাইডটাতে আছে তোমার মাছের ঝোল। তাহলে চলো চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আর আমি মাছের মাথাই নিয়েছি, কারণ মাছের মাথা খেতে আমার বেশ ভালো লাগে, মন্দ লাগে না, তাই না? চলো দেখতে থাকো। ফাইনালি এখন খাওয়া দাওয়া করে এখন এই ওপরে যাচ্ছি, জামা কাপড় গুলো নিয়ে এসে তারপরে ঘরে যাব। আর ঘরের ভিতরে গেলে তো আর মানে বেরোনোর উপায় নেই, চলো। আর এরপরে আমি আর আসতেও পারবো না, এই দিকটা যা অন্ধকার, সেই জন্য চলো এখন যাওয়া যাক। আর ঘরের কাজ কত দূর হয়েছে তোমাদেরকে তো একটু দেখিয়েওছি, আর আরো একটু দেখিয়ে দেব ঘরের কাজ কত দূর হয়েছে। চলো এখনো রোদ আছে, দরকার নেই, তাও তুলে নিয়েই চলে আসবো, চলো দেখতে থাকো। আর যারা আমাকে প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করে দিও, কমেন্টে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে দেখতে। অনেকখানি পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আর এখন মা সন্ধ্যেবেলা করছে বেগুনি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই কি খাবো কি খাবো সন্ধ্যেবেলা, সেই জন্য মা বলছে দাঁড়াও বেগুনি করে দেই। তো মা এখানে গরম গরম বেগুনি করবে, আর আমি বাবা মা জ্যাঠা সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর আমরা এখন বসে বসে বেগুনি আর মুড়ি খাবো। দেখতে থাকো পুরো ব্লগটা, আর আমার সাথে থাকো। বেগুনি রেসিপি যদি তোমরা জানতে চাও কিভাবে বানায় আমার শাশুড়ি মা, অবশ্যই কমেন্টে জানিও। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে এখন কথা হচ্ছে, দেখলেই তো মা বেগুনি করেছিল, তো তখন খেয়েছি 6টা বাজে, বেগুনি যখন খেয়েছি তখন 6টা বাজে, আর এখন বাজে ঘড়িতে 8টা 5। আর এখন একটু মন চাইলো যে কফি খেতে, সেই জন্য একটু কফি করলাম, ওই যে ইলেকট্রিক কেটেলটা দিয়ে ঘরের ভিতরে একটু কফি করে নিলাম, এখন কফি খাবো আর ভিডিওটা এডিট করব। কালকে আবার পাবলিশ আছে, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে, তাহলে টাটা।